অল্প বাজেটে আজকে ইলেকট্রিক কেটলটা কিনবেন, এই একটা কালার, এই একটা কালার এবং এই একটা রেড কালার ব্যবহার করতে পারবেন একবার ইজি ভাবে। আর এটা ভিতরে কিন্তু সম্পূর্ণ হবে স্টেনলেস স্টিল, এটার মধ্যে ডাবল পার্ট, এটা ডাবল পার্টের কারণে গরম হইছে এখানে হাত দিবেন কোনো গরম তাপ লাগবে না। আর আরেকটা হলো দেখেন ইলেকট্রিক কেটলি এবং অটো শাট ডাউন, কফি গরম করেন মানে যা মন চায় আপনি, এটা মধ্যে সেদ্ধ আলু সেদ্ধ আমি মাছের ডিম সেদ্ধ করি অবশ্যই একেবারে অল্প সময়ে। আজকে একটা থামাকা একটা অফার প্রাইজে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এই যে শীতকালে খুব ইম্পর্টেন্ট একটা আইটেম হচ্ছে একটা ইলেকট্রিক কেটল। আপনার বাসায় যদি বাচ্চা কাচ্চা থাকে, একদম শেষ রাতে আপনার দুধ গরম করতে উঠতে হবে, চুলা জ্বালাইতে হবে, গ্যাস জ্বালাইতে হবে, ঘুম ছেড়ে ওঠা খুবই কঠিন। আপনার বাচ্চার পাশাপাশি বাসায় বৃদ্ধ মা বাবা আছে, অজুর পানি ঠান্ডা, তাদেরকে যদি একটু গরম পানি করে দিতে হয়, এই শেষ রাতে উঠে যদি একটা ইলেকট্রিক কেটল থাকে, আল্লাহর রহমতে এই কাজটা তার জন্য অনেক সহজ হয়ে যাবে। যাবতীয় আরো অনেক কাজ, হসপিটালে রোগী আছে, কিছুক্ষণ পর পর গরম দুধ খাওয়াতে হয়, খাবার খাওয়াতে হয়, ডিম সেদ্ধ খাওয়াতে হয়, এই সব কিছু করতে পারবেন আপনি ইলেকট্রিক কেটলে। টিআর স্টোরে আজকে চলে আসছি, আর আমরা আছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর তৃতীয় তলায়, দোকান নাম্বার 76। রফিক ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, শীতকালে তো যে প্রবলেম গুলো বললাম, গিজার ব্যবহার করেন? গিজার টাকা পাবো কই ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, লোকাল গিজার ব্যবহার করার প্রয়োজন নেই ভাইয়া। দেখা যাচ্ছে আপনি 15-20 হাজার টাকা 30 হাজার টাকা দিয়ে একটা গিজার কিনলেন, হ্যাঁ আপনার গিজারের সমস্যা আছে। আচ্ছা, সমস্যা হলো অনেক সময় গিজারের মধ্যে আপনার পানি শর্ট সার্কিট করে, কারেন্টের শর্ট সার্কিট, অনেক সময় গা জ্বলে যায়। হ্যাঁ গা জ্বলে যায় এবং গরম পানিটা সহানুভূতি হয় না। ওকে ঠিক আছে, পানি পর্যায়ে থাকে না, পানি আপনি কিরকম চাচ্ছেন সেটা হয় না। আচ্ছা গিজারের সাথে কেটলির তুলনা করতেছেন কেন? একটু বলতে দেন। আচ্ছা আচ্ছা, যেহেতু ভিউয়ারদেরকে বলতে হবে, ওকে ওকে, পার্থক্যটা জানাইতে হবে। আসলে সঠিক ইনফরমেশনটা যদি আপনাকে আমি দেই, তাহলে আপনি এই প্রোডাক্টটা কিনতে আপনার জন্য সহজ হবে। আসলে নরমালি অনলাইনে যে ভিডিওগুলো করি আমরা, আসলে একটা সলিউশন দেওয়ার ট্রাই করি, এরপরে সলিউশন পারপাসে একটা প্রোডাক্ট আসে। দেখবেন অনেকে ভিডিও করে ভাই, শুধু এটা দাম টাম সব বলে শেষ। এটা যে ফিউচার, এটার যে কার্যকারিতা এবং কি এটার যে উপকারিতা, এটা অনেকেই বলে না। ওকে ঠিক আছে, আমি আজকে এই ভিডিওর মধ্যে সব ডিটেলস বলে দিব। গিজারটা উল্লেখ করলাম কেন, আপনি গিজারটা সুইচটা অন করলেন, অনেক সময় শর্ট সার্কিট করে পানির মধ্যে লাইন চলে আসে, দুর্ঘটনা করতে পারে, হয়েছে এরকম, বাজারে অ্যাভেলেবেল হয়েছে বাংলাদেশে, দেখা যায় একসাথে দুজন গোসল করতে দুজনই মারা গেছে, মানে একজন মরা শর্ট সার্কিট হয়েছে আর একজন বাঁচাইতে গেছে সেও মারা গেছে। ওকে ঠিক আছে, কি প্রতি বছর এখন আমরা বলবো যে ভাই ভালো মানের গিজার আপনারা ব্যবহার করেন, তাহলে আর কোনো টেনশন নাই। লোকাল গিজার ব্যবহার করবেন, ওই টাকা দিয়ে এরকম একটা 20টা ইলেকট্রিক কেটলি কিনতে পারেন। আচ্ছা ভাই, এখন কথা হইতেছে আমার মতো অনেক লোকের তো গিজারের বাজেটই নাই। দরকার নাই, আপনি অল্প বাজেটে আজকে ইলেকট্রিক কেটলিটা কিনবেন। এটার মধ্যে আমি একটু হাতি নিয়ে দেখাই, এই যে এটা হলো ইলেকট্রিক কেটলি, তিনটা কালার, এই একটা কালার, এই একটা কালার এবং এই একটা রেড কালার। ওকে, এই তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে। কত লিটার সাইজ? এটা হলো 2 লিটার ক্যাপাসিটি। আমি বলে দিই, শীতের সময় বয়স্ক মা বাবা আছে, অজু করতে পারে না, আপনি 2 মিনিটের মধ্যে 2 লিটার পানি বয়েল হয়ে যাচ্ছে, আপনি এটা দিয়ে 1 বালতি পানির মধ্যে ঢেলে দেন, আপনার বালতির পানিটা কুসুম গরম হয়ে গেল, তখন কিন্তু ঠান্ডাটা চলে গেল, আপনি সুন্দর মতো অজু করে ফেলেন, ছোট বাচ্চাদেরকে গোসল করে ফেলেন, ঠিক আছে। আবার আমরা অনেক সময় গোসল করতে চাই না, ঠান্ডা করেন, তখন আমরা 1 কেটলি পানি দিয়ে, আমার বাসায় নিজেও আমি ব্যবহার করি এটা। ওকে ঠিক আছে, ব্যবহার করতে পারবেন একবার ইজি ভাবে। আর এটা ভিতরে কিন্তু সম্পূর্ণ হবে স্টেনলেস স্টিল। আচ্ছা, যদি দেখাই আপনাকে, সম্পূর্ণ স্টিল। আর একটা প্রশ্ন আছে ভাই, অনেক সময় ভেতরের পানি গরম হওয়ার কারণে বাইরে হাত দিলেও হাত পুড়ে যায়। ওটা থাকে হলো যেটা বাইরে একটা বডি, মানে এটার মধ্যে ডাবল পার্ট, এটা সিঙ্গেল পার্ট না, এটা ডাবল পার্টের কারণে গরম হয়েছে এখানে হাত দিবেন কোনো গরম তাপ লাগবে না, মানে শুধু ভিতরটা কুল টাচ বডি, কুল টাচ বডি। ওকে ঠিক আছে, এটা বস্তা যদি আমি আপনাকে দেখাই, এই যে দেখেন কি লেখা আছে, অরপার্ট। এই অরপার্টটা হলো ইন্ডিয়ান একটা ব্র্যান্ড, কিন্তু অ্যাসেম্বল করতেছে চায়না থেকে। ওকে ঠিক আছে, কেন এটা আপনার রয়্যাল কিং, এটা মডেলস, মডেল নাম্বার, 1 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন, 2 লিটার ক্যাপাসিটি হবে, 1500 ওয়াট। ওকে ঠিক আছে, এবং এটার মডেল নাম্বারটা এখানে দেওয়া আছে। আর আরেকটা হলো দেখেন ইলেকট্রিক কেটলি এবং অটো শাট ডাউন, আপনার এটা যখন বয়েল হয়ে যাবে এটা অটোমেটিক সুইচটা অন হয়ে অফ হয়ে যাবে। ওকে ঠিক আছে, এই একটা সুবিধা আছে। আবার কি, আপনি চাইলে এটার মধ্যে চায়ের পানি গরম করতেছেন, চা বানাবেন, আপনি চা পাতা ঢেলে দেন, ওকে একসাথে চা হয়ে গেল। আচ্ছা, এবং ছাকনি দেওয়া আছে এখানে ভিতরে দেখেন। আচ্ছা, ভেতরে বের হবে একবার ছেঁকে, বড় ময়লাগুলো রেখে যাবে, ছোট ময়লাগুলো বের হয়ে আসবে। ওকে ঠিক আছে, এই একটা সুবিধা আছে। আপনি দুধ গরম করেন, কফি গরম করেন, মানে যা মন চায় আপনি, এটা ডিম সেদ্ধ আলু সেদ্ধ আমি মাছের ডিম সেদ্ধ করি অবশ্যই, একেবারে অল্প সময়, আপনার অফিস টাইম সময় কম লাগতেছে, আপনি এটার মধ্যে আলু বসায় দেন, ডিম বসায় দেন, একসাথে হয়ে যাচ্ছে।
Yes. ঠিক আছে ভাই, অনেকে করে কি জানেন, বাচ্চাদের খিচুড়ি পর্যন্ত এটার ভিতরে কইরে ফেলে। হ্যাঁ, কোনো ব্যাপার না, করা যাবে, কিন্তু এটা করা ভালো না। এটা হলো ইলেকট্রিক কেটলি পানির জন্য। ওকে ওকে, পানিটা খুব বয়ল হয় দ্রুত করতে। ঠিক আছে ঠিক আছে, এটা 2 লিটার ক্যাপাসিটি হবে, কালার হবে তিনটাই অ্যাভেলেবল আছে আমাদের কাছে কালার। ঠিক আছে, আজকে একটা ধামাকা একটা অফার প্রাইজে দিব ভাই। বলেন কি রকম প্রাইস আছে? সামনে শীত চলে আসছে, এটা শীতের জন্য আমরা কিন্তু আজকের ভিডিওটা করে রাখছি। ঠিক আছে, যখন ছাড়বো এর থেকে আমরা শীত পর্যন্ত আমরা এই অফারটা দিব। যতক্ষণ পর্যন্ত প্রোডাক্ট আমাদের কাছে স্টকে আছে ততক্ষণ পর্যন্ত আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি দিব। ওকে, প্রাইসটা বলেন ভাই কত টাকা? এটা হলো আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার 1480 টাকা। 1480 টাকা? হ্যাঁ, 1480 টাকা রেগুলার প্রাইস ছিল, কিন্তু আজকে আমরা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস দিব অনলি 1290 টাকা। 1290 টাকা? হ্যাঁ, 1290 টাকা। অসাধারণ, মাত্র 1290 টাকায় আপনারা এই কেটলি নিতে পারবেন ভাই। অর্ডার করার সিস্টেমটা বলে দিবেন। অর্ডার সিস্টেমটা ঢাকা সিটিতে হলো ফুল ক্যাশ অন ডেলিভারি, আর ঢাকার বাইরে যদি নেন এটার সাথে 150 টাকা ডেলিভারি চার্জ অ্যাড করা হবে। ঢাকার মধ্যে 150 টাকা ডেলিভারি চার্জ অ্যাড করা হবে। ওকে, ঠিক আছে, অ্যাড করার পর আপনি টোটাল প্রোডাক্ট থেকে 200 টাকা অ্যাডভান্স করবেন। আচ্ছা, টোটাল দাম থেকে 200 টাকা অ্যাডভান্স করে আপনি প্রোডাক্টটা অর্ডার করে আপনার এরিয়া মতো দিতে পারবেন। এবং কি, আপনি ঘরে বসে প্রোডাক্টটা দেখতেছেন, ঘরে বসে একটা অর্ডার করে দেন এই নাম্বার নম্বরে অথবা এই টি-শার্টের নম্বরে। আচ্ছা, সরাসরি যদি আসতে চান ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের তৃতীয় তলায় দোকান নাম্বার 76 টিআর স্টোরে আসলেই কিন্তু এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই, আল্লাহ হাফেজ।